এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। ময়মনসিংহের ভালুকা পৌরসভার তিনটি ওয়ার্ডে 5 শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পৌর আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ কাজিমুদ্দিন আহমেদ ধনু। এছাড়া উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শাখার আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলী, ছাত্রলীগের ভালুকা উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব সহ আরও অনেকে। নাটোরের সিংড়ায় বড়বাড়ে হাটি গ্রামে অজ্ঞাত রোগে 2200 লেয়ার মুরগি মারা যাওয়ায় সর্বশান্ত খামারি সাবেক ইউপি মেম্বার আব্দুল করিম সরদার। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় তার 2টি খামারে মুরগি পড়ে আছে। জানা যায় প্রায় 5 বছর আগে বাড়ির পাশে পোলট্রি খামার গড়ে তোলেন তিনি। তার 3টি খামারের মধ্যে 2টি খামারে মুরগি 7 দিন ধরে মারা যাচ্ছে। ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগের মধ্যে সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও বরগুনার 6 জনের মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে নীলফামারী শহরের বিপণী কেন্দ্রগুলোতে চলছে ঈদের কেনাকাটা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বুধবার পর্যন্ত জেলা সর্বমোট 64 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে 2 জনের। আমফান এখন আর ঘূর্ণিঝড় রূপে নেই। সারা রাত তাণ্ডব চালানোর পর দুর্বল হয়ে এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে রাজশাহী অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে আজ সারা দেশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। মহামারী করোনা ভাইরাসের প্রকোপে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন। বুধবার 20 মে কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাইটকামারি এলাকায় 100 জন দুস্থ মানুষকে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও দুধ। করোনা ভাইরাসের কারণে কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচন সংবিধান অনুযায়ী সময় মতো করতে না পারায় আরও সময় বাড়াতে রাষ্ট্রপতির কাছে যাবে নির্বাচন কমিশন ইসি। ঈদুল ফিতরের পর কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সময় বাড়ানোর বিষয়ে পরামর্শ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিপুল পরিমাণ মাদক ও জাল টাকা সহ রাজধানীর ভাসানটেক এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী খ্যাত স্বপ্ন আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 4-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে একটি দল বুধবার ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে 995 পিস ইয়াবা, 84 গ্রাম হেরোইন, জাল টাকা সহ স্বপ্ন আক্তারকে গ্রেপ্তার করে। দেশের বিদ্যুৎ সক্ষমতার একটি বড় অংশ অব্যবহৃত থাকায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া ও ভর্তুকি হিসেবে রাষ্ট্রের গগনচুম্বী অপচয়ের বোঝা জনগণের সামর্থ্যের বাইরে চলে গেছে এমন মন্তব্য করে রেন্টাল বিদ্যুৎ পদ্ধতি যত শীঘ্র সম্ভব বাতিল সহ পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2016-কে নতুন করে ঢেলে সাজাবার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে থাকলেও বন্ধ হচ্ছে না অযথা ঘুরাঘুরি। এতে ভাইরাসটির বিস্তার আরও মারাত্মক আকার নেওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় রাস্তায় চলাচলের বিশেষ পাস নিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। যাদের একান্ত বাইরে যাওয়ার প্রয়োজন তাদের এই মুভমেন্ট পাস দেওয়া হবে। এই পাসধারী ব্যক্তি নির্বিঘ্নে চলাচল করতে পারবে সব জায়গায়। তবে সবাই পাচ্ছে না এই পাস, কেবল জরুরি সেবার সাথে সংশ্লিষ্টদের দেওয়া হবে এই পাস। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।